नमस्कार बन्धुरा पृथ्वी स्पेशल रान्ना बान आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। आज आमी आपनादेर संगे एकदम चटपटे एकटा चचड़ी रेसिपि शेयर करते चलेछि, सेटा होच्छे आपनारा सबाई चेनेन दुदुल। एई दुदुलेर जेई डाटागुलो हय़, कचि जेई माथार डगाटा हय़, सेटा दिये আমি সয়াবিন দিয়ে একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আপনারা যদি এটা আগে খেয়ে না থাকেন তাহলে প্লিজ একবার ট্রাই করবেন আমার ভিডিওটা দেখে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার আগে আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটা করে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, পুরনো বন্ধুদেরকে আমার অনেক 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 ভালোবাসা জানাচ্ছি, নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো চলুন ঝটপট বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি চলে এসেছি দুদুলের ডগাগুলো নেওয়ার জন্য। আর এই দুদুলের ডগাগুলো দিয়ে আমি আপনাদের সঙ্গে একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে সয়াবিন দিয়ে দুদুলের ডগা চচ্চড়ি। তো চলুন তাহলে ডগাগুলো নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর, সকাল থেকে এখন আমি ফ্রেশ হইনি তাই ভিডিওটা স্টার্ট করে দিয়ে দিয়েছি। তো বাবারে ছিচ্ছে না, খুব শক্ত। বিরাট শক্ত হয়েছে, একটা কাঁচি আনার দরকার ছিল আমার, যদিও কিন্তু আনতে পারিনি। যাই হোক, আমি ছিঁড়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে পাচ্ছেন তো, হেভি লাগবে খেতে এগুলো। এগুলো জাস্ট দারুণ লাগে খেতে। আর এর মধ্যে শুধু এগুলোই দেব না, অন্যান্য সবজিগুলোও দেব। তো আপনারা দেখতে থাকুন আমি কি করি, জাস্ট কি করি। বন্ধুরা, তার আগে বলি আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কি সুন্দর, না আলি পাচ্ছি না, ছোট হয়ে গেছি। দেখুন বন্ধুরা, একটু জুম করে কাছের থেকে দেখাচ্ছি, দুদুলের ডগাগুলো আমি নিয়ে নিয়েছি। এই একটা ঘাস চলে আসছে, কেন কি সুন্দর না। চলুন বাকিগুলো নিয়ে নিই আমি, তারপরে কথা বলি। এই মনা, তুই কিন্তু খাবি না আমার হাত থেকে, মনা আবার খেয়ে নেওয়া ধান্দা। এই মনাটাকে বলুন তো, মনাটা হচ্ছে আমাদের গরুর নাম, ওটাকে আমি নাগাল পাবো না মনে হচ্ছে। আর একটু বড় হলে বলে পেয়ে গেছি, কোনো চাপ নেই, পেয়ে গেছি বন্ধুরা। চলুন তাহলে রান্নার কাছে যাই, চলুন তাহলে চলে যাই রান্নার কাছে। নিয়ে নিলাম এগুলো, কিন্তু আমাদের বাড়ির একদম টাটকা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাদের কাদের বাড়িতে রয়েছে এই দুদুল গাছ, আপনাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ওকে? চলুন বন্ধুরা, দুদুলের ডগাটা তো অলরেডি আমি নিয়ে নিয়েছি, এবার আমি পেঁপে নেব। পেঁপে নেওয়ার জন্য চলে এসেছি পেঁপে গাছের কাছে। আর আমাদের বাড়িরই সব কিছু দেখতে পাচ্ছেন, পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন তো, দাঁড়া দাঁড়ান, ইয়াস পেঁপে পেরে নিচ্ছি। আর একটু বড় হলে ভালো হতো, আমি পারতে খুব সমস্যা, পেরে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার বাকিগুলো আর দেখালাম না কি কি পারছি, সেগুলো রান্না করতে করতে দেখাবো। তো চলুন তাহলে যাই রান্নার কাছে, রান্নাটা করেই নিই। ফিরে এসেছি রান্নার কাছে, এখানে আমি দুদুলের ডগাগুলো নিয়ে নিয়েছি, ডাটাগুলো নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁপে কেটে, আর নিয়েছি হচ্ছে বরবটি, আর এখানে কাঁচা লঙ্কা চেরা রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিলাম পুরনে। তো এখন সমস্ত উপকরণটা দিয়ে দিচ্ছি, বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনারা কে কে এইভাবে
কখনো খেয়েছেন কিনা সেটাও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এবার তো বন্ধুরা এর মধ্যে আমি কিছু দুধুল শাকও অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। তো এভাবে আমি 15 মিনিটের মতো কষিয়ে নেব। আর তার আগে এখানে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি আমি। দুধুলের ডাটা দিয়ে সয়াবিন আর দুধুল শাক দিয়ে সয়াবিন যারা খেয়ে যদি না থাকেন তাহলে প্লিজ রেসিপিটা ট্রাই করবেন, বাড়িতে অবশ্যই ভালো লাগবে খেতে। তো আমি এবার ঢেকে হতে দেবো 15 মিনিটের মতো, তারপরে ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এর মধ্যে আমি আদা জিরে আর ধনে বাটা অ্যাড করে দিচ্ছি, তারপরে আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দুধের ডাটা দিয়ে সারা চচ্চড়িটা একদম রেসি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধের ডাটা দিয়ে সয়াবিনের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।